আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে এমন একটি হেডার থেকে এমন একটি ট্রান্সপারেন্ট হেডারে আমাদের ওয়েবসাইটটি কনভার্ট করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের সামনে একটি ফুললি নিউ ওয়েবসাইট আছে আমরা যদি ওয়েবসাইটটা একটু ভিজিট করি দেখবেন ওয়েবসাইটটা বর্তমানে এইভাবে আছে এটাতে কোনো কাজ করা হয় নাই প্রথমেই চলুন আমরা একটি থিম ইনস্টল করি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব অ্যান্ড সেখান থেকে অ্যাড নেব দেন আমরা অ্যাস্ট্রলিকে লিখে সার্চ করব অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করব আসলে সকল থিমে ট্রান্সপারেন্ট থ্রেডার অপশান নাই অ্যাস্ট্রা এমন একটি থিম যেখানে ট্রান্সপারেন্ট থ্রেডার অপশানটি রয়েছে যে কারণে আমরা অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করব এবং আপনারা যদি ট্রান্সপারেন্ট থিয়ে অ্যাড করতে চান তাহলে অবশ্যই যে সকল থিম ট্রান্সপারেন্ট থ্রেডার সাপোর্ট করে তেমন কোনো থিম ইনস্টল করবেন তেমনই একটি থিম অ্যাস্ট্রা যে কারণে আমরা অ্যাস্ট্রা ইনস্টল করছি অ্যাক্টিভেট এবার আমরা এলিমেন্টর না অ্যাস্ট্রা থিমের সাথে এলিমেন্টের বিল্ডার হিসেবে কাজ করে আমরা প্লাগিন থেকে অ্যাড নিউতে আসছি এবার এলিমেন্টের লিখে সার্চ করব আমাদের সামনে এলিমেন্টের প্লাগিনটি চলে আসছে ইনস্টল নাও অ্যাক্টিভেট তাহলে আমাদের প্লাগ এবং থিম দুটোই সেট করা হয়ে গিয়েছে এবার চলুন আমরা মেনু এবং একটি হোমপেজ ডিজাইন করি ডিজাইন করতে গেলে অনেক সময় চলে যাবে যে কারণে আমি ডিজাইনটি স্কিপ করে পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি ডিজাইন করার পর আমাদের ওয়েবসাইটটি এমনভাবে আসছে আমাদের এখানে একটি মেনু বার রয়েছে মেনু বারের একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এবং মেনু বারের নিচ থেকে আমাদের ওয়েবসাইটটি শুরু হয়েছে এখন আমরা যেটি করব আমরা এই মেনু বারটিকে ট্রান্সপারেন্ট মেনুবারে কনভার্ট করব এবং তখন আমাদের হেডার ইমেজের উপরে এই মেনুবারটি শো করবে তার জন্য চলুন আমরা ড্যাশবোর্ডে যাই অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ কাস্টমাইজ অপশনে আসার পরে আমরা এখানে হেডার বিল্ডার অপশনটি দেখতে পাবো আমি হেডার বিল্ডারে ক্লিক করছি হেডার বিল্ডারে ক্লিক করার পরে নিচে দেখুন ট্রান্সপারেন্ট হেডার নামে একটি অপশন রয়েছে ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করব দেখুন এখানে ট্রান্সপারেন্ট রেডারটি অ্যানাভেল করতে বলছে অ্যানাভেল অন কমপ্লিট ওয়েবসাইট আমি এটি অ্যানাভেল করে দিচ্ছি এখন দেখুন আমাদের রেডারটি একটি ট্রান্সপারেন্ট রেডারে কনভার্ট হয়ে গিয়েছে নিচে বিভিন্ন অপশন রয়েছে যেখান থেকে আমরা ট্রান্সপারেন্ট রেডারের ডিজাইনটা করতে পারি প্রথমে দেখুন বলছেন আমরা ফোর ও ফোর পেজটাতে এটা ডিজাবেল রাখবো নাকি অ্যানাভেল করব এখানে ডিজাবেল করে রাখা আছে আপনারা এনাবেল রাখতে চাইলে এটি অফ করে দিবেন এরপর বলছে ডিজাবেল অন ব্লক পেজেস বর্তমানে এই সেম হেডার আমাদের ব্লক পেজেও দেখা যাবে আপনারা যদি ব্লক পেজের জন্য ভিন্ন ধরনের কোনো হেডার চেয়ে থাকেন সেক্ষেত্রে এটি অন করে দিবেন এরপর বলছে ডিজাবেল অন লেটেস্ট পোস্ট পেজ সুতরাং আপনারা যদি পোস্ট আপলোড করার পরে যে পেজগুলোতে পোস্ট যাবে সেই পেজে যদি আপনারা এটা অন রাখতে চান তাহলে অন থাকবে আদারওয়াইজ অফ করে দেবেন এরপর ডিজাবেল অন পেজেস অন্যান্য পেজে আপনারা এটা রাখতে চান নাকি শুধুমাত্র হোম পেজে দেখতে চান সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ডিজাবেল অন পোস্ট পোস্টগুলোর ক্ষেত্রে আপনারা এটা অন রাখতে চান নাকি অফ করতে চান সেই অপশনগুলো এখান থেকে সেট করতে পারবেন এবং শেষে বলছে অ্যানাবেল অন ডেস্কটপ মোবাইল অথবা ডেস্কটপ মোবাইল দুইটাই যদি আপনারা শুধুমাত্র ডেস্কটপে এমন ধরনের ট্রান্সপারেন্ট হেডার চান তাহলে জাস্ট ডেস্কটপে ক্লিক করবেন যদি আপনারা শুধুমাত্র মোবাইলে ট্রান্সপারেন্ট হেডার চান তাহলে মোবাইলে ক্লিক করবেন আর আপনারা যদি মোবাইল এবং ডেস্কটপ দুইটাতেই রাখতে চান সেক্ষেত্রে ডেস্কটপ প্লাস মোবাইল এই অপশনটিতে ক্লিক করবেন আর নিচে দেখুন ডিফারেন্ট লোগো ফর ট্রান্সপারেন্ট হেডার এখানে একটি লোগো আছে এটা কোনো লোগো নয় একটা ওয়েবসাইটে ডেমো নাম দিয়ে রাখছিলাম আপনারা যদি কোনো ধরনের অন্য লোগো অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং আপনারা এরপর লোগো আপলোড করতে পারবেন স্ক্রল করে নিচে আসলে দেখুন লোগো ক্লিক করার পরে আমি এই লোগোটিতে ক্লিক করে চুজ ইমেজে ক্লিক করছি দেখুন আমাদের লোগোটি অ্যাড হয়ে গিয়েছে আপনারা চাইলে এখান থেকে লোগোটি রিসাইজ করতে পারবেন আমি এমন রাখছি এবং আপনারা চাইলে নামও তুলে দিতে পারবেন সে এডিটিংগুলো আপনারা নিশ্চয়ই জানেন এরপর উপর থেকে আমি যদি জেনারেলের পর ডিজাইন সেকশনে আসি তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো প্রথমে দেখুন বর্ডার বটম সাইজ বর্ডারে আমরা কোনো বর্ডার বটম রাখি নাই যে কারণে এখানে জিরো পিক্সেল আছে আপনি যদি এটা বাড়াইতে থাকেন তাহলে দেখুন বর্ডার বটম তৈরি হবে আপনি যদি এটা অনেক কম পিক্সেল রাখেন দেখুন চার পিক্সেল তাহলে এমন একটি বর্ডার বটম পেয়ে যাচ্ছে বাট আমরা এটা জিরো করে দেবো যেহেতু আমরা ট্রান্সপারেন্ট এটা রাখতে চাচ্ছি এরপর দেখুন ব্যাকগ্রাউন্ড ওভারলে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালারের ওভারলে করতে চান তাহলে এখান থেকে সেই কালারটি এইভাবে সেট করতে পারবেন বাট আমরা যেহেতু ট্রান্সপারেন্ট হেডার রাখবো তাই আমরা কোনো ধরনের ওভারলে এখান থেকে আর আলাদাভাবে সেট করব না এরপর সাইড টাইটেল এখানে যে সাইড টাইটেলটি রয়েছে সেই সাইড টাইটেলের কালারটি কি হবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো প্রথম কালারটি যেটা দিব সেটা এখানে পাবে এবং পরবর্তী কালারটি হবারের সময় শো করবে প্রথম কালারটি আমি ধরুন গ্রিন দিচ্ছি এবং হবার করলে এটি ব্লু হয়ে যাবে দেখুন গ্রিন রয়েছে হবার করলে ব্লু হয়ে যাচ্ছে অথবা হোয়াইট করে দিব হবার করলে হোয়াইট হয়ে যাচ্ছে সো এখান থেকে এই অপশনটি আপনারা সেট করতে পারবেন আমি একটু কনভার্ট করে প্রথমে গ্রিন করে দিব এবং হবার করলে গ্রিন হয়ে যাবে সো আমি এমন রাখছি এরপর মেনু কালার দেখুন মেনুটি বর্তমানে হোয়াইট কালারের আছে এবং হবার করলে এই কালারটি পাচ্ছে এই কালার কোড হচ্ছে হ্যাশ ট্যাগ ই এইট নাইন সেভেন নাইন সেভেন সো আপনারা এই কালারটি রাখতে চাইলে রাখতে পারেন অথবা চাইলে এখান থেকে আপনারা মেনু কালার চেঞ্জ করতে পারেন আমরা হোয়াইট রেখে দিচ্ছি ডিফল্ট ভাবে এরপর মেনুতে যদি আপনারা কোন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান আপনারা চাইলে এমন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন বাট যেহেতু আমরা ট্রান্সপারেন্ট হেডার তৈরি করছি সো আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার পড়বে না এরপর সাবমেনু কালার এর নিচে যে সাবমেনু থাকবে সেই সাবমেনুগুলার কালার আপনারা যদি সোশ্যাল আইকন রাখেন সেগুলার কালার দেন সার্চ বক্স রাখলে সেই আইকনের কালার এরপর বিভিন্ন বাটন রাখলে যেমন লগ ইন অর সাইন আপ এমন টাইপের কোনো বাটন রাখলে সেই বাটনের কালার দেন অ্যাকাউন্ট টগল কালার অ্যান্ড এই স্টিমেল বিভিন্ন কালার কোড আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন এবং নিচে দেখুন এখান থেকে আমাদের দেখিয়ে দিচ্ছে প্রথমে সাইড টাইটেল অ্যান্ড লোগো আছে আর শেষে প্রাইমারি মেনু আমরা একটি মেনুবার তৈরি করে রাখছিলাম সেই মেনু বারটি রয়েছে এবং চাইলে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে অন্য কোনো অপশন রাখতে পারি যেমন আপনি যদি এখানে একটি সার্চ বক্স রাখতে চান এইভাবে অ্যাড করে দিলে দেখুন এখানে একটি সার্চ বক্স চলে আসছে একইভাবে সার্চ বক্সটা এখানে রাখতে চাইলে আপনারা এখানেও সার্চ বক্স অ্যাড করতে পারেন আমি সার্চ বক্সটি টেনে এনে সাইডে এখানে বসিয়ে দিব। এবং এটি প্রাইমারি মেনু পরে রাখবো যে কারণে প্রাইমারি মেনুটিকে আমি টেনে সামনে বসিয়ে দিয়েছি সুতরাং প্রথমে আমার মেনু থাকবে তারপর সার্চ আইকন আমি সার্চ আইকনের উপর ক্লিক করে সার্চ আইকনের আইকন সাইজ চেঞ্জ করতে পারি বড় ছোট করতে পারি এবং ডিজাইন থেকে আমি এটার কালার চেঞ্জ করতে পারি আমি এটির কালার হোয়াইট রাখব আমি সাইজটা একটু কমিয়ে দিব ওকে তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ট্রান্সপারেন্ট হেডার অ্যাড করতে সক্ষম হয়েছি এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে চাইলে ট্রান্সপারেন্ট হেডার অ্যাড করতে পারি এবং সেটা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি এখানে সার্চ আইকন আনা ছাড়াও আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে বাটন এই স্টেমেল কোডের মাধ্যমে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারেন এরপর সোশ্যাল আইকন রয়েছে দেন বিভিন্ন উইজেট আছে চাইলে আপনারা সেগুলাও অ্যাড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা অন্যান্য আর কোন টপিক্সের উপর ভিডিও চান সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে